হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইস, সবাইকে জানাই রমজান মোবারক, কারণ এখন চলতেছে রমজান। আর আজকে তো কয়টা রমজান? আজকে কয়টা রোজা দিনু? আজকে পাঁচটা রোজা। সো গাইস, সবাই কেমন আছেন এই রোজায়? আর রোজা রাখেন তো অবশ্যই। হ্যাঁ, টাইম কি কয়? দুইটা না পাঁচটা? পাঁচটা রোজা। তো গাইস, এই কদিন ভিডিও নিয়ে আসি নাই, কারণ রোজা তো, তাই রোজা রাখতেছি, যার কারণে ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না। তাই ভাবতেছি আবার যে এই কদিন যেহেতু দেই নাই, তাই আজকে একটা ভিডিও দেই। তো বন্ধুরা, আমরা আইছি আমাদের কাঁচার পর, এখন ভালো লাগতেছে না, তাই দুপুরবেলা। এখন বাজে হইলো আপনার 2:34। ভাবছি যে একটা ভিডিও বানাই, খুলে চটপট করে। অনেক সময় তো, অনেকদিন ধরে তো করা হয় না। কি দিস পান? কই আমার একটা পান দেও, দিই দেখি। কই পান? কই সাইম আমারে পান দিতেছে খাইতে। আমি কেটে ইফতারের সময় খাবো পান? কই দেই না রে বাবা। এটাই লই গাছের পাতা আমার পান দিছে। এটা আমার চাস্তো ভাই দিন ইসলাম ভাই দিনু। আমরা দিনু কইয়া বলাই, দিনু কটে রোজা রাখছিস? দুইটা রোজা রাখছে দিন ইসলাম, দুইটা রোজা রাখছে। সাইম, সাইমের হইলো জ্বর, জ্বর লইছে, এই লেগে ও রোজা রইতে না না, তাই না? সাইমের অনেক জ্বর। তোমাদের ঔষধ খাওয়াইছি? 1 লাখ লাই ঔষধ খেতে পারে সাইম না? সাইম 1 লাখ লাই ঔষধ খায় না? হ্যাঁ, সাইম 1 লাখ লাই ঔষধ খায়। এখন হইলো আপনার আমের দিন, আমের পরে হইলো লেচু। আই দেখেন লেচু গাছে কিন্তু প্রচুর লেচু হয়েছে এবার। আর আমি কয়েকদিন পর পরে লেচু গাছে কীটনাশক ঔষধ আর ভিটামিন দেই। কি ধরবা লেসু? লেসু অনেক ছোট, তুমি ধরতে পারবা না? না এখন ধরবো না। আর এখন তো ফাল্গুন মাস তো শেষ, এখন তো 34 মাস, কারণ ফাল্গুনে তো গাছের পাতাগুলো কইরা দেয় না, নতুন পাতা কত সুন্দর দেখায়। একেবারে পুরাই অনেক সুন্দর দেখায় নতুন পাতা তো গাছ রয়েছে। আরে এই যে আমার সেই উস্তা গাছ, আপনাকে উস্তা দেখেছিলাম করলা, এখন নাই গাছে, সব পাইরে ফেলেছে। আর এই খালি জায়গায় যদি দেখছেন, এই যেগুলো লাগাইছি ডেরুন গাছ, ডেরুন গাছ এখনো ছোট ছোট, তাই দেখায় না ছোট ছোট। দিন ইসলাম হইলো মাদ্রাসায় পড়ে, আর এখন মাদ্রাসা ছুটি। দিন ইসলাম, তুই আমাকে একটা সুরা শোনা দি, ভালো সুরা ক। রোজা রমজানের দিন সুরা টুরা ক, শুনি, শুনলে সব হবে, না শুনলেও সব আছে। الزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددنا في أسفل سافلين إن الذين يخشون ربهم بالغيب বলা দিছিল সুরা কিন্তু বলতে পারে নাই, এর লেগা এখন কান্দে ছড়ে কেন সরাই দিলাম ওইটা। থাক থাক, শোনো শোনো বাবা, তুমি একটা বলো দি, তুমি একটা সুরা বলো। ওই যে দিন ইসলামের পর রাগ হয়ে গেছে, দিন ইসলামের পর রাগ হয়ে গেছে বাবা। থাক থাক, চাচ্ছু না চাচ্ছু না, এই বাচ্চা কথা কয় কে তুমি? ওই জায়গা একটু বলো তো। হ্যালো গাইস, আরে থাক, খুব কষ্ট হয়েছে,